তো ফাইম ভাই, এখন আমরা চলে, এটা আমাদের আরেকটা ব্র্যান্ড। জি, আরেকটা ব্র্যান্ড, এটা হলো ডিজনি ব্র্যান্ড। আচ্ছা, ডিজনি ব্র্যান্ডের, এটা হলো ইটালি অরিজিনাল। আচ্ছা, আর এটা আপনার সম্পূর্ণ সিরামিকের একটা প্লেট দেওয়া আছে ভিতরে। সিরামিকের প্লেট, সিরামিকের প্লেট, হ্যাঁ। সিরামিকের প্লেটটা একটাই সুবিধা, যেটা আমি আগেও বলছি, এটা কখনো প্রবলেম হয় না। ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি ভালো। আমি আজকে এসেছি সাজিদ ক্রোকারিজে, যেটা গুলশান শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালির ডিস্তালে অবস্থিত। আর আজকে আপনাদেরকে দেখাবো, যেহেতু শীতকাল চলে এসেছে, শীতকালে আমাদের আরামের জন্য প্রয়োজন রুম হিটার, তো আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের রুম হিটার দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে সোজা ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো ভাই, ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমাদের অ্যাড্রেস হলো শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালি শপিং কমপ্লেক্স। আচ্ছা, আর এটা হলো 2 নম্বর গেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশে GY 96 100। আমার তো আজকে আমাদের কি দেখাবেন? আজকে আমরা বেসিক্যালি ভাইয়া কিছু ভালো মানের রুম হিটার নিয়ে আসছি এখানে। রুম হিটার নিয়ে আসছি? হ্যাঁ, এটা আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের রুম হিটার আছে, যেগুলো বাজারের ভিতরে সবচেয়ে বেস্ট এবং ভালো মানের। আচ্ছা, সেই রুম হিটারগুলো আজকে আমরা এখানে নিয়ে আসছি, কারণ শীতের ভিতরে দেখা যায় অনেকেই খুব কষ্ট পায়। জি, সেক্ষেত্রে আমরা চাচ্ছি খুব ভালো মানে কিছু রুম হিটার, যেটা ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহ। আচ্ছা, সবার কাছে ভালো মানে বিউজের সামনে প্রেজেন্ট করাইছি, এই কারণে যে অনেকে আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেছে ভাইয়া কিন্তু ভালো মানের রুম হিটার দেখেন আমাদের। জি, সেই জন্য কিন্তু ভালো মানের রুম হিটার নিয়ে এসেছে, যেগুলো বাজারের ভিতরে সবচেয়ে বেস্ট এবং ভালো মানে। আচ্ছা, এবং প্রত্যেকটা রুম হিটারের ভিতরে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি ফার্স্টে নর্মাল থেকে একটা শুরু করি। নর্মাল বলতে একেবারে নর্মাল না, মানে একটু স্মল সাইজ আর কি। ঠিক আছে, যেমন এখানে আছে নোভা ব্র্যান্ডের একটা রুম হিটার। জি, এটা হলো আপনার ফ্যান সিস্টেম, ভিতরে ভিতরে ফ্যান দেওয়া আছে। এই রুম হিটারটা বেসিক্যালি 1 বছর ওয়ারেন্টি পাবেন। 1 বছরের ওয়ারেন্টি? হ্যাঁ, 1 বছর ভিতরে আদার যদি কোনো ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে কোম্পানিটা সার্ভিসটা ফ্রি করে দিবে। আচ্ছা, আর এটা আপনার ফ্যান সিস্টেম আছে, হিটার সিস্টেমও আছে, মানে ফ্লাইলে আপনার গরমের সময় ফ্যান ইউজ করতে পারবেন। আচ্ছা, আর আপনার এখন তো বেসিক্যালি শীতের সময় আপনার হিটারটা প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনার নর্মাল হিট এবং হিটার যদি একটু বেশি ইউজ করতে চান, সে অপশনটা দেওয়া আছে। আচ্ছা, এটা আমি আপনাকে একটু চালাই দেখাই দেবো। তো ভাইয়া, এটা ওয়াটটা আমি আগে বলে দিই আপনাকে, এটা ওয়াটটা হলো আপনার 2000 ওয়াট। 2000? হ্যাঁ, নোভা ব্র্যান্ডের 2000 ওয়াট, এবং এটা ইন্টারন্যাশনালভাবে কোম্পানি থেকে 6 মাসের ওয়ারেন্টি দেওয়া আছে। আচ্ছা, এই 6 মাসের ওয়ারেন্টি হলো ভিতরে যদি কোনো পার্টসের প্রবলেম হয়, 6 মাসের ভিতরে এটা কোম্পানি রিপ্লেস করে দিবে। আর 1 বছর হলো ফ্রি সার্ভিস। ঠিক আছে, 1 বছর হলো জাস্ট সার্ভিসটা ফ্রি পাবেন আপনি, আর 6 মাস হলো পার্টসের ওয়ারেন্টি থাকবে। ওয়াটটা হলো 2000 ওয়াট, আর প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল নিয়ে অনেকে অনেক দেশে কথাই বলে, কিন্তু অরিজিনাল চায় না প্রোডাক্ট। আচ্ছা, ঠিক আছে, আর আমি আপনাকে সিস্টেমটা একটু দেখাই দিচ্ছি। সিস্টেমটা খুবই সহজ, আপনার এখানে ফ্যান সিস্টেম আছে, দেখেন আপনি ভাই একটু ফলো করেন। ফ্যানটা হলো দেখা যায় অনেকে গরমের সময় ফ্যানের প্রয়োজন হয়, নর্মাল একটা বাতাস ইউজ করবে, সেক্ষেত্রে আপনি চাইলে নর্মাল বাতাসটা গরমের সময় ইউজ করতে পারবেন। আর বেসিক্যালি এখন তো আমাদের শীতের সিজন, শীতের সময় আপনার তো মেনলি হিটারের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি যদি হিটার ইউজ করতে চান, তাহলে আপনি এখানে নর্মাল হিটার দেওয়া আছে 1 এবং 2। ওকে, হ্যাঁ, 1 যদি আপনি ইউজ করতে নর্মালি, মানে আপনার এখানে হালকা আমার তাপ প্রয়োজন, বেশি হিটের প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি নর্মালি দিলেন। আর যদি মনে করেন হিটটা একটু বেশি প্রয়োজন আছে, প্রয়োজন হিটটা আপনি একটা বাড়াই দিলেন। আচ্ছা, আর এটা একটা সুবিধা আছে কি, এটা কিন্তু অটো অফ হয়ে যাবে। অটো অফ হয়ে যাবে? দেখা আপনার রুমে চালাইতেছেন, ওভারলোড হিট হয়ে গেছে, অটোমেটিকলি অফ হয়ে যাবে এটা। ঠিক আছে, আচ্ছা, এবং যথেষ্ট তাপ, যথেষ্ট তাপ, খুবই ভালো। আর 1 বছর ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 6 মাসের পার্টস ওয়ারেন্টি থাকবে। ঠিক আছে ভাইয়া, আর ভাইয়া এটা নোভার ভিতরে, এটা হলো আপনি সিরামিকের ভিতরে। আচ্ছা, এটা ভিতরে যে প্লেটটা হলো সম্পূর্ণ সিরামিকের। সিরামিক? হ্যাঁ, সিরামিকের প্লেটটার সুবিধা হলো কি, এটা আপনার কখনো নষ্ট হয় না। সাধারণত অনেকগুলো সিলভারের একটা প্লেট থাকে, সেটা অনেক সময় প্রবলেম হয়, বা আপনারা দেখেন ভালোভাবে হিট দেয় না বা কাজ করে না, এটা সম্পূর্ণ সিরামিকের প্লেট। এটা আপনার হিটটা পর্যাপ্ত পরিমাণ দিবে, তারপরে কিন্তু এই প্লেটটা নষ্ট হবে না কখনো। আর সেক্ষেত্রে এটা ইউজের মেজারমেন্ট আমি আপনাকে একটু দেখাই দিই। সিস্টেমটা খুবই সহজ, যেমন এখানে ফার্স্টে আপনার যখন আপনার মুভিন করবেন, অনেক আছে এটা ডাইরেক্টলি হিট করে, কেউ আছে মুভিন ইউজ করে। জি, সেক্ষেত্রে আপনি মুভিন ইউজ করতে চান, এখানে লেখা আছে OC, মানে আপনি সুইচটাকে একটু অন করে দিতে হবে, তাহলে এটা চতুর্দিকে মুভিন করবে। আর এটা হলো ফ্যান, ফ্যানটার সুবিধা হলো আপনার, এটা আমি এখন ফ্যানে দিয়ে দিলাম, এদের টিকসি না বরাবর, এখানে একটা লোগো আছে দেখেন, এই টিকসি না বরাবর যদি আপনি ফ্যানটা দিয়ে দেন, সেক্ষেত্রে এখানে একটা নর্মাল বাতাস আসবে। আচ্ছা, দেখা যাচ্ছে আপনার গরমের সময় নর্মাল বাতাস ইউজ করলেন, এটা ইউজ করতে পারবেন। এখন আপনার হিটারের প্রয়োজন, আপনি 1 দিয়ে দেন, এখানে 1 যে লোগোটা বরাবর আছে, 1টা যদি আপনি লোগো বরাবর দিয়ে দেন, তাহলে নর্মাল একটা তাপ আসবে, নর্মালি আস্তে আস্তে রুমটাকে কন্ট্রোল নিয়ে আসবে।
আর এটা হলো টু স্প্রেড দেওয়া আছে, যদি আপনার তাপটা বেশি প্রয়োজন, দ্রুত রুমটা গরম করা দরকার, তাহলে আপনি হিটটা একটু বাড়ায় দিলেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনার তাপটা কিন্তু বেশি আসছে, দেখছেন ভাই, অনেক বেশি, প্রচুর তাপ আসছে। আর এটা আপনার 14 দিকে মুভিং করবে, যদি আপনি মনে করেন আমার মুভিংয়ের প্রয়োজন নেই, আপনি সুইচ থেকে এটা অন অফ করে দিলেন। আচ্ছা, সেটা আপনি ডাইরেক্টলি হিট দেবে। ওকে ঠিক আছে, আর এটা ওয়াটটা আমি আপনাকে বলে দিচ্ছি ভাইয়া, এটা ওয়াটটা হলো আপনার 1800 ওয়াট। হ্যাঁ, 1800 ওয়াট। আর এটা মডেলটা হলো 1208A, এটা হলো মডেলটা। সেক্ষেত্রে এটারও আমরা 1 বছর ওয়ারেন্টি দিচ্ছি। এক বছরের ভিতরে যদি কোনো পার্টসের প্রবলেম হয়, ওই পার্টসটা আমরা সম্পূর্ণ সার্ভিসটা ফ্রি করে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখাচ্ছি আমরা একটু ডিফারেন্ট ব্র্যান্ড, মিয়াকো কোম্পানির ভিতরে দেখাচ্ছি, যেটা হলো সম্পূর্ণ সিরামিকের প্লেট এবং 1500 ওয়াটের। এখানে লেখা আছে, দেখেন 1500 ওয়াট, এটা আপনার ওয়ারেন্টি থাকবে 2 বছর। 2 বছর এবং এটা তো 4-in-1 ফাংশন আছে, দেখেন আপনি। আচ্ছা, কোল, হট, ওয়ার্মার, ওভার হিট প্রোটেকশন, মানে রুম হিটারের ভিতরে আপনার ওভারলোড প্রোটেকশন দেওয়া আছে। দেখা যায় আপনার বাসায় এটা চালাইতেছেন, বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় বোল্টেজ স্টাপ ডাউন করে, আকাশে বিজলি চমকায়, ঠিক আছে, সে অবস্থা আপনি এটা চালান, মানে বাসাতে চালান, সেক্ষেত্রে আপনার যদি আপনার ওভারলোড মানে প্রেশার পরে, অনেক সময় দেখা যায় অনেক কয়েলগুলো জ্বলে যায়, এটা কয়েলটা কখনো জ্বলবে না। আচ্ছা আচ্ছা, এটা প্লেটটা হলো সম্পূর্ণ সিরামিকের একটা প্লেট, সিরামিক, হ্যাঁ, যার জন্য এটা কখনো প্রবলেম হয় না। আর এই রুম হিটারটা আপনার ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা 1 বছর ফুল পার্টসের ওয়ারেন্টি দিচ্ছি। আপনি যদি মনে করেন না আমি এটা ডাইরেক্টলি হিট দেবো, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট হিট ইউজ করতে পারবেন, ডাইরেক্ট হিট দিলে আপনি সুইচ থেকে অফ করে নিতে পারবেন। এখন আপনার সরাসরি তাপটা দিবে। আর এখানে আপনার এলো ম্যাক্সিমাম মিনিমাম, এটা হলো তাপমাত্রা, সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্টে আপনার যখন যাবেন, এখানে লোগো দেওয়া আছে ফ্যান, এখানে লেখা 1 এলো 2, 1 আর 2 হলো হিট, যেটা রুমটাকে তাপ দিবে। আর ফ্যানটা হলো যখন আপনার নর্মাল বাতাস প্রয়োজন মনে করেন, আমার একটা নর্মাল বাতাস দেখে হিটের প্রয়োজন নেই, তাহলে আপনি ফ্যানে দিয়ে দিলেন, নর্মাল একটা তাপ আসবে। আর আপনি যদি মনে করেন আমার হিটের প্রয়োজন এখন, সেক্ষেত্রে আপনি 1-এ দিলে নর্মাল তাপ আসবে, আর যদি 2-এ দেন তাপটা বেশি আসবে। সেক্ষেত্রে আপনার 1-এ যদি ইউজ করেন, একটা ওয়াট হলো আপনার 1500 ওয়াট, 1-এ দিলে 750 ওয়াট কাজ করবে। আচ্ছা, আর যদি আপনার 2-এ ইউজ করেন তাহলে 1500 ওয়াটটা কাজ করবে, 1500 ওয়াটটা যখন আপনি ইউজ করবেন তাপটা দ্বিগুণ চলে আসবে। ওকে ঠিক আছে, আর ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা যেটা ফার্স্টে বলছি, 1 বছর ফুল রিপ্লেসমেন্ট পার্টসের ওয়ারেন্টি থাকে। আচ্ছা আচ্ছা, ফাইন ভাই, এটা তো দেখালাম, এটারই সেম আরেকটা মডেল আছে ভাইয়া, একই জিনিস, শুধু দুই মডেল। ওকে, এটাও আপনার 1 বছর ফুল পার্টসের ওয়ারেন্টি থাকবে। ওকে, 1 বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমরা সার্ভিসটা টোটালি ফ্রি করে দেবো। ঠিক আছে ঠিক আছে, এটারও অপশন কি একই? একই সেম, এটাতে যে ফাংশন এটা তো সেম, শুধু মডেল চেঞ্জ। আচ্ছা, আর লুকটা আলাদা? লুকটা আলাদা, হ্যাঁ। ঠিক আছে, তো ফাইন ভাই, এখন আমরা চলে, এটা আমাদের আরেকটা ব্র্যান্ড, আরেকটা ব্র্যান্ড, এটা হলো ডিজনি ব্র্যান্ডের। আচ্ছা, ডিজনি ব্র্যান্ডের, এটা হলো ইটালির অরিজিনাল। আচ্ছা, আর এটা আপনার সম্পূর্ণ সিরামিকের একটা প্লেট দেওয়া আছে ভিতরে, সিরামিকের প্লেট, সিরামিকের প্লেট, হ্যাঁ। সিরামিকের প্লেটটা একটাই সুবিধা, যেটা আমি আগেও বলছি, এটা কখনো প্রবলেম হয় না। ওকে, তারপর আমরা 1 বছরের ফুল ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা, 1 বছরের ভিতরে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা সার্ভিসটা টোটালি ফ্রি করে দেবো। ওকে, আমি জাস্ট একটু চালাই দেখাবো। অবশ্যই, এখন অনেক কাছে দেখা যায় ডাইরেক্টলি ইউজ করতে চায়, সেক্ষেত্রে যদি কেউ ডাইরেক্টলি ইউজ করতে চায় যে আমার এটা একদিকে তাপটা দিবে, সেক্ষেত্রে আপনি ডাইরেক্টলি ইউজ করতে পারবেন। এখানে লেখা আছে আপনার কোল্ড, লো, হাই। আপনি যদি কোল্ড ইউজ করতে চান তাহলে নর্মাল বাতাস আসবে। আচ্ছা, আর এখন যদি মনে করেন আপনার তাপ ইউজ করবেন, কারণ রুম হিটারটা মেইনলি হলো রুমটাকে হিট করার জন্য, সেক্ষেত্রে আপনি লোতে দেন তাহলে আপনার নর্মাল তাপটা আসবে। আচ্ছা ঠিক আছে, আর যদি আপনার তাপটা বেশি প্রয়োজন, তাড়াতাড়ি আমার রুমটা গরম করা দরকার, সেক্ষেত্রে আপনি তাপটা বাড়িলেন, হাইতে দিয়ে দিলেন, তাহলে তাপটা বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। ওকে, খুব অল্প সময়ের ভিতরে রুমটাকে কন্ট্রোলে নিয়ে আসবে। তো ভাই, আমরা সুইং এ দিয়ে দিলাম। আচ্ছা, এখন কিন্তু এটা মুভিং হচ্ছে ভাইয়া, এটা আপনার চতুর্দিকে ঘুরে ঘুরে কিন্তু পুরো রুমটাকে আস্তে আস্তে হিট দিয়ে আর কন্ট্রোলে নিয়ে আসবে। ওকে, আচ্ছা, এটা কত বড় রুম কভার করবে? এটা আপনার ভাইয়া 800-1000 ফিট যদি রুম হয় সেটাও ব্যাকআপ দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো অনেক পাওয়ারফুল। হ্যাঁ, এটা খুবই হেভি, আর এটা সাইজটা কিন্তু অনেক বড়। জি, আর সেক্ষেত্রে এটা ওয়াটটা আমি একটু দেখাই দেবো ভাইয়া, 2000 ওয়াট। ঠিক আছে, 2000 ওয়াট, 2000 ওয়াট, হ্যাঁ, 2000 ওয়াট। আর এটা কিন্তু আমরা 1 বছর ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পার্টসের। ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 1 বছরের ভিতরে কোনো পার্টসের প্রবলেম হয় আমরা রিপ্লেস করে দেবো। আচ্ছা, এখন ভাইয়া একটু মিয়াকোর ভিতরে একটু বড় সাইজের কিছু রুম হিটার আমরা নিয়ে আসছি, যেটা এগুলো মিয়াকোর ভিতরে ফার্স্টে যেটা দেখাচ্ছিলাম সেগুলো সাইজগুলো ছিল একটু স্মল সাইজ। ওকে, এগুলো একটু বিগ সাইজের ভিতরে, মানে বড় সাইজ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে বড় সাইজটা আমি আপনাকে একটু দেখাচ্ছি চালিয়ে। এটা আপনার অপশন দুইটাই আছে, আপনি মুভিংও করতে পারবেন আর মুভিং ছাড়াও কিন্তু ডাইরেক্টলি চালাতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু ভাই সিরামিকের প্লেট,
সিরামিকের প্লেট আর এটা তো আপনার যে ফ্যান সিস্টেম আছে আপনি ফ্যান ইউজ করতে পারবেন প্লাস হিট তো অবশ্যই আছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আমরা ফ্যানে দিছি দেখেন নরমাল বাতাসটা আসছে সেক্ষেত্রে আপনি যদি হিট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওয়ান আছে ওয়ানে দিয়ে দিলেন ওয়ানে দিলে কি আপনার নর্মাল একটা তাপ আসবে জি এটা আস্তে আস্তে ধীরে ধীরে ডোমটাকে কন্ট্রোলে নিয়ে আসবে যদি আপনার তাপটা বেশি দ্রুত প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তাপটা বাড়াই দিলেন তাহলে আপনার তাড়াতাড়ি হিট দেবে এটা আর ওয়ান স্পিডে ওয়ানে কাজ করবে 1000 ওয়াট আর টুয়ে যদি দেন তাহলে 2000 ওয়াটে কাজ করে মানে ডাবল আচ্ছা ডাবল ওয়াটে কাজ করবে এটা আর এটা বেসিক্যালি ভাই আমরা ওয়ারেন্টি দিচ্ছি এক বছর হ্যাঁ এক বছরের ভিতরে যদি ভিতরে কোনো পার্টসের প্রবলেম হয় আমরা ওটা রিপ্লেস করে দিই ঠিক আছে তো ভাই মেকর ভিতরে একটা মডেল হলো এটা আপনার 2000 ওয়াটের আচ্ছা এটা 2000 ওয়াট এটা বস্তা আমি একটু দেখাই দিচ্ছি আগে ওয়াট হলো 1500 ওয়াট হ্যাঁ 1500 ওয়াট এটা আপনার এক বছরের ফুল রিপ্লেসমেন্ট পার্টসের ওয়ারেন্টি থাকে আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে আপনার এটার ভিতরে যেটা দেখালাম আমরা এই একটা মডেল জি আর এটা একটা এখন আমি একটু চালিয়ে দেখাচ্ছি ভাই হ্যাঁ আচ্ছা এখন দেখছি দেখেন এখানে ফ্যান আছে এখন আর ফ্যানে দিলে কি নর্মাল বাতাসটা আসবে দেখা যায় গরমের সিজনে অনেকে গরম খুব অনুভব করে সেক্ষেত্রে তার গরমের সময় তার রুম হিটারের প্রয়োজন হয় না তখন কি করবে তার নর্মাল ফ্যানটা যদি ইউজ করে একটা নর্মাল তাপ আসবে মানে নর্মাল বাতাস আসবে এই বাতাসটা আপনার ধীরে ধীরে পুরো রুমটাকে নর্মালি একদম মানে গরম থেকে আলাদা করে ফেলবে ঠিক আছে আর যখন আপনার হিটটা প্রয়োজন বেসিক্যালি এখন তো আমাদের শীতের সিজন সেক্ষেত্রে তো আমাদের এখানে হিটারের প্রয়োজন আছে আপনি যদি নর্মাল হিট ইউজ করতেন দেখা যায় অনুসারে বাচ্চারা বাসায় থাকে বেশি তাপ তারা সহ্য করতে পারে না হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না আমি একটা নর্মাল তাপ ইউজ করবো আপনি একটা ওয়ানে দিয়ে দিলেন ওয়ানে দিলে এটা 750 ওয়াটে কাজ করবে তখন তাপটা দেবে নর্মাল তাপটা আস্তে আস্তে পুরো রুমটাকে গরম করে ফেলবে যদি আপনার হিটটা বেসিক্যালি আরও প্রয়োজন হয় বেশি তাহলে আপনার তাপটা একটু বাড়াই দিলেন ঠিক আছে ভাইয়া তখন আপনার অল্প সময়ের ভিতরে পুরো রুমটাকে কন্ট্রোলে নিয়ে আসবে এবং এটা আর একটা সুবিধা হলো কি এগুলো তো ওভারলোড প্রোটেকশন দেওয়া দেখা যায় আপনি এটা চালাই দিচ্ছেন হঠাৎ করে আপনার যে বাসায় বোর্ডের সিটে হাফ ডাউন হয় সাধারণত অনেকগুলো মোটর প্রবলেম হয় বা সিরামিকের প্লেটগুলো জ্বলে যায় এটা কিন্তু আপনার সম্পূর্ণ 100% সিরামিক প্লেট এটা আপনার কখনো প্রবলেম হবে না তারপর আমরা যেহেতু এক বছর ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের ভিতরে যে কোনো প্রবলেম ওটা আমরা রিপ্লেস করে দেবো ঠিক আছে আর এটা একটা সুবিধা আছে আপনার যদি আপনি মনে করেন যে আমি এটা মানে চতুর্দিকে ঘুরে ঘুরে আমাকে হিট দেওয়ার প্রয়োজন আছে চতুর্দিকে যদি আপনি মুভিং করে ইউজ করতে চান তাহলে আপনি এখানে একটা অন আছে সুইচটাকে অন করে নেবেন তাহলে জিনিসটা কিন্তু আপনার চতুর্দিকে ঘুরে ঘুরে হিট দেবে ঠিক আছে ভাইয়া অবশ্যই তো ভাইয়া একটু স্পেশালি আরেকটা রুমমেটার আমরা নিয়ে আসছি এই রুমমেটারটা আপনার টোটালি একটু ডিফারেন্ট বলতে আমি এটা বুঝতে চাইতেছি এটা আপনার চাইলে ম্যানুয়ালে চালাতে পারবেন আবার রিমোট দিয়ে চালাতে পারবেন ওকে সেক্ষেত্রে আমি আগে রিমোট দিয়ে দেখাই দিই কীভাবে আপনি রিমোট দিয়ে চালাবেন আচ্ছা ফার্স্টটা মনে করেন আমি অন করে নিলাম দেখেন ঠিক আছে এখন অন করে নেওয়ার ফলে যদি আমি মনে করি ডাইরেক্টলি এটা হিট দেবো তাহলে নর্মালি এটা কিন্তু একদিকে তাপ দেব আর যদি আমি মনে করি না আমি এটা চতুর্দিকে এটা মোবিন দিয়ে আমাকে হিট দাগ পুরো রুমটাকে আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আসুক সেক্ষেত্রে আপনি এটা মোবিনে নিতে পারবেন যেখানে লেখা আছে ও এস সি এটা যদি আপনি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আপনি মোবিন করবে দেখেন হ্যাঁ এটা কিন্তু চতুর্দিকে মোবিন করতেছে ঠিক আছে আর এটা হলো আপনার যদি আমি মনে করি একটা নর্মাল তাপ ইউজ করবো সেক্ষেত্রে আপনি ওয়ানে দিলেন মুডে ইউজ করলে কিন্তু এটা ওয়ানে দিতে পারবেন টুতে দিতে পারবেন এটা আমি জাস্ট রিমোট দিয়ে দেখাচ্ছি পরে ম্যানুয়ালে দেখা দিতেছি আচ্ছা এটা হলো নর্মাল হিট দেবে আস্তে আস্তে চতুর্দিকে ঘুরে ঘুরে নর্মাল তাপটা দেবে আর যদি আপনার হিটটা প্রয়োজন হয় তাহলে আপনি হিটটা বাড়াই দিলেন আচ্ছা দিয়ে সর্বোচ্চ তাপটা চলে আসবে আচ্ছা সর্বোচ্চ তাপটা আসবে আর আপনি যে যদি মনে করেন যে না আমি একটা ফিক্সড টাইম ইউজ করবো দেখুন এখানে তার ফিক্সড টাইম ইউজ করবো না এটা হলো আপনার আনলিমিটেড চলতেই থাকে ঠিক আছে ওভারলোড যদি এটা রুমটাকে কন্ট্রোল করার পরে ওভারলোড মানে আপনার হিট চলে আসে সেক্ষেত্রে এটা অফ হয়ে যাবে বাট আপনি যদি মনে করেন যে না আমি এটা একটা টাইম ফিক্সড করে ইউজ করবো সেক্ষেত্রে এখানে সিস্টেমে টাইম দেওয়া আছে দেখেন আপনি এখানে টাইম করে নিতে পারবেন এই দেখেন এটা হলো ওয়ান মানে এক ঘন্টা আপনি যদি চালান আমি এক ঘন্টা পরে আর ইউজ করবো না সেক্ষেত্রে আপনার ওয়ানে দিয়ে রাখলে ঠিক এক ঘন্টায় চলবে এক ঘন্টা পরে এটা আবার অফ হয়ে যাবে আচ্ছা আর যদি মনে করেন আমি 2 ঘন্টা দেবো তাহলে 2 দিলেন ওকে 3 ঘন্টা চালালে 3 দিলেন 4 ঘন্টা চালালে 4 দিয়ে দেবেন ওকে তাহলে আপনার 4 ঘন্টা পরে কিন্তু এটা অফ হয়ে বন্ধ হয়ে থাকবে আর একটা রুমের হিট দিবে না আচ্ছা আর বেসিক্যালি ভাই এই রুমিটারটা এত ভালো মানে একটা রুমিটার এটা কিন্তু আপনার 1 ঘন্টা দিলে কিন্তু পুরো রুমটাকে সারা রাত গরম রাখবে আচ্ছা এটা 2 ঘন্টা 3 ঘন্টা প্রয়োজন হয় না তারপরে যদি অনেকে একটু বেসিক্যালি হিটটা বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা আপনার হিটটা বাড়ায় ইউজ করতে পারবে মানে 2 ঘন্টা 3 ঘন্টা টাইম দিয়ে এটা আপনার ওরা আপনার যদি দিয়ে রাখে তাহলে 2 ঘন্টা দিলে 2 ঘন্টা পর অফ হয়ে যাবে 3 ঘন্টা দিলে 3 ঘন্টা পর অফ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি এটা এখন অফ করে দিলাম ঠিক আছে তো ফাইন ভাই এটা কিন্তু 2টা কালার হবে ইয়া আচ্ছা এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি যেমন আমি যেটা প্রেজেন্ট করাতে সেটা হলো ব্ল্যাক
আপনার কালার এটা সাদা সাদা হ্যাঁ যদি হ্যালো ভিউয়ার্স আমি আপনাদেরকে এটাই বলবো আপনারা যেটাই কালার চয়েস করেন আমরা সেটা দিতে পারো তবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে যাতে কালার কোনটা নেবেন সাদা নেবেন না কালোটা নেবেন আচ্ছা ঠিক আছে আর এটা ওয়াট হলো 2000 ওয়াট 2000 ওয়াট হ্যাঁ 2000 ওয়াট সেক্ষেত্রে আমি 2000 ওয়াটের এটা সুবিধা হলো কি আপনি যদি 1000 ওয়াটে ইউজ করতে চান তাহলে 1 এ দিলে 1000 ওয়াটে কাজ করবে আর যদি 2000 ওয়াটে ইউজ করতে তাহলে 2 এ দিলে 2000 ওয়াটে কাজ করবে আচ্ছা আচ্ছা ওকে দারুণ তো ভাই চলুন সবগুলোর দাম জেনে নেই আচ্ছা তো ভাইয়া আমরা বেসিক্যালি দের রুমিটারগুলো নিয়ে এসেছি খুবই ভালো মানের রুমিটার আর এগুলো প্রাইসগুলো একেবারে হাতের নাগালে জি একবার রিজনেবল প্রাইস সেক্ষেত্রে আমি ফার্স্ট টাইম নোভা থেকে শুরু করেছিলাম নোভা প্রাইসটা বলি আচ্ছা নোভা আমরা যেটা ফার্স্ট এটা দেখাই দিই সাদা এটা আপনার প্রাইস হলো অনলি 1800 টাকা 1800 টাকা হ্যাঁ অনলি 1800 টাকা আর ওয়ারেন্টি ক্ষেত্রে এক বছর থাকে জি এক বছর ফুল পার্টস ওয়ারেন্টি থাকবে আর নোভার ভিতরে যেটা আমরা দেখাচ্ছি এটা হলো সম্পূর্ণ সিরামিক প্লেটের ভিতরে আচ্ছা এটা নিলে প্রাইস রাখা দেবে 2500 টাকা 2500 টাকা 2500 হ্যাঁ এটা হলো 2500 আর মিয়াকোর ভিতরে আমরা ছোট দুইটা মডেল দেখাইছিলাম এই একটা মডেল দেখাইছিলাম এটা নিলে প্রাইস রাখা দেবে হলো 2800 টাকা 2800 টাকা হ্যাঁ এটা হলো 2800 টাকা রাখা যাবে আচ্ছা আর লালটা যেটা দেখাইছিলাম এটা নিয়ে রাখা দেবে আপনার হলো 2600 টাকা 2600 টাকা হ্যাঁ এটা রাখা দেবে 2600 টাকা ঠিক আছে আর মিয়াকোর ভিতরে যেটা আমরা বড় দেখাইছি জি এটা নিলে প্রাইস পড়ে আপনার মাত্র 3500 টাকা 3500 টাকা এটা 3500 টাকা এটাও 3500 টাকা ওকে এটা দুইটা সাইজ আপনারা যেটা নেন এটা নিলে 3500 এটা নিলে 3500 আর ডিজনি যেটা দেখাইছি এটা নিলে রাখা দেবে 4000 টাকা 4000 টাকা ডিজনিটা 4000 টাকা আর নোভা যেটা দেখাইছি এটা রাখা দেবে 4200 টাকা 4200 টাকা এটা ভিতরে কালার দুইটা হয় যেটা নিতে চাই সেটা আমরা দিতে পারবো আর রিমোট সিস্টেম হ্যাঁ রিমোট সিস্টেম এটা চাইলে অ্যানালগে চালাতে পারবে চাইলে রিমোট দিয়ে চালাতে পারবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে নেওয়ার উপায় কি আমাদের কাছ থেকে নিতে হলে ভাইয়া আমাদের শোরুমে এসে নিতে পারবে আমাদের শোরুম হলো সাজাদপুর সুভাষ নদরবিল শপিং কমপ্লেক্স জি 96/100 আমাদের শোরুম যেটা আমাদের নাম্বার আর দ্বিতীয় কথা হলো যদি কেউ ঢাকা বাইরে থেকে নিতে চায় সেক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে তার আসা সম্ভব না অনেকেরই যদি বলে যে ভাই আমরা কীভাবে নেবো সেক্ষেত্রে আমরা কুরিয়ার মাধ্যমে দিতে পারি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মাল পাঠাই হ্যাঁ সেক্ষেত্রে আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আচ্ছা এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা দেওয়া আছে যদি ওনারা আমাদের সাথে যোগাযোগ করে দেয় ভাইয়া আমরা প্রোডাক্টটা বাইরে থেকে নিতে চাই কীভাবে নেবো সেক্ষেত্রে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই দিতে পারবো আচ্ছা সেক্ষেত্রে বেসিক্যালি আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর ঢাকার ভিতরে যারা নেবে তারা মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে যারা ঢাকা বাইরে থেকে অর্ডার দিবে তারা মিনিমাম 1000 টাকা দিতে হবে তাহলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব ঠিক আছে ঠিক আছে ভাইয়া দারুণ প্রোডাক্ট দ্য ক্লাব আবার দেখা হবে আসসালামু আলাইকুম